দর্শক সব ধরনের তথ্য নিয়মিতভাবে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন চাপুন। ভিডিওটি লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত দিন আর খবরটি ভালো লাগলে শেয়ার দিন। চলুন বিস্তারিত জেনে আসি। যত বড় নেতাই হোক, যত প্রভাবশালী ব্যক্তি হন, দলের ভেতরে এ ধরনের অপকর্মের সঙ্গে যারাই জড়িত থাকবে, কোনো অবস্থাতে তাদেরকে ছাড় দেওয়া হবে না। এ ব্যাপারে প্রধানমন্ত্রী যা বলেছেন তাতে তাঁর জিরো টলারেন্সের বিষয়টি পরিষ্কার হয়ে এসেছে। প্রধানমন্ত্রী দেখছেন, প্রধানমন্ত্রী দেখার বিষয় তাঁর এখতিয়ার। তিনি ছাত্রলীগের কমিটি করেছেন এবং দুজনকে অব্যাহতি দিয়েছেন, এটা তারই নির্দেশ হয়েছেন। পরবর্তী পদক্ষেপ কী করবেন সেটা তিনিই ঠিক করে দেবেন। এক কথায় শেষ, কোনো ধরনের অনিয়মের অভিযোগ হয়, সেই অভিযোগের মোকাবিলায় ট্রাইব্যুনাল গঠন করে যুবলীগ সমস্যাটি কীভাবে সমাধান করে সেটা আমরা পর্যবেক্ষণ করব। ফেয়ার শেয়ার ঘুষটারে নেবে 5%, 10%, এটা হচ্ছে ফেয়ার শেয়ার। এই ফেয়ার শেয়ার এর মধ্যে এখন ভাইস চ্যান্সেলর নাম চলে এসেছে, উনি নাকি ইতিমধ্যে 1 কোটি টাকা দিয়ে দিয়েছেন। তো শুধুমাত্র এই দুই ছাত্রের কেন বাবা, ভাইস চ্যান্সেলারের কি হবে? ইমিডিয়েটলি দ্য ভাইস চ্যান্সেলার শুড রিজাইন অর শি শুড বি স্যাকড। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার এবং ডিন তারা গোপনে ছাত্র ভর্তি করছে রাত্রিবেলা। কোথায় আছে আপনার, কোথায় আছে আপনার এই দুর্নীতিমুক্ত জায়গা কোথায়? এখন এমন অবস্থা হয়েছে, হাজার চেষ্টা করে রেখে দেখা যাচ্ছে না, বেরিয়ে আসছে থলের বেড়াল, ওই কালো বেড়ালের মতো। রাজনীতিবিদরা রাষ্ট্র পরিচালনা করছেন না, রাষ্ট্রই এখন রাজনীতিবিদদেরকে পরিচালনা করছে। দর্শক সব ধরনের তথ্য নিয়মিতভাবে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন চাপুন। ভিডিওটি লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত দিন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন।